লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ের বাড়ি থেকে পূর্ব দিকে যে সড়কটি সেই সড়কটি এই সড়কটি আমরা যতটুকু জানি যে আজকে কয়েক বছর আগে নির্মাণ করা হয়েছে। অথচ দেখছেন এই যে বড় ট্র্যাক্টরগুলো, এই ট্র্যাক্টরগুলোর কারণে কিন্তু সড়কের যে পরিবেশ সেটি কিন্তু বিকৃত হচ্ছে, এবং আমরা দেখছি যে একের পর এক যে ট্র্যাক্টর এই যে পরিবেশ দূষণ করছে একের পর এক ট্র্যাক্টর, এবং রাস্তাগুলোর অবস্থা কিন্তু খুব বাজে অবস্থা করে দিচ্ছে। একের পর এক ট্র্যাক্টর এসে সড়কের যে পরিবেশ সেটি কিন্তু শেষ করে দিচ্ছে। একটা সড়ক আসলে স্থানীয় সবার মানুষের পাওয়া, সেটি কিন্তু স্থানীয় যে ট্র্যাক্টরের যারা রয়েছেন তারা কিন্তু শেষ করে দিচ্ছেন, এবং এটির পিছনে কিন্তু স্থানীয় যারা প্রশাসন আছেন তাদের অনেক ধরনের দায় রয়েছে, সেটি কিন্তু স্থানীয়রা অভিযোগ করেন। একটু শুনতে চাই এই যে আসলে আপনাদের এলাকার এই রাস্তাগুলোর এমন দশা, এর পিছনে আপনারা কি কারণ দেখছেন? অত্যাচার করে আমাদের ছেলে মেয়ে আয়ত্ত করতে পারে না, হাওয়া লাগা করতে পারে না, এমনকি আমরা একজন ইমার্জেন্সি কোনো একটা লোক নিতে পারে না, হাসপাতাল ডেলিভারি অবস্থা সাথে গানের লোক মারা যায়। এখানে কি কোনো ঘটনা ঘটছে, মারা গেছে? হ্যাঁ গেছে তো। আপনি কয়েক বছর আগে শুনছিলেন একটা শিশু মারা গেছিলো, আপনারা কি আসলে স্থানীয়ভাবে কোনো প্রতিরোধ গড়ে তুলছেন এই যে তারা যেভাবে একের পর এক? না না না, কোনো এটা করে কইছি আর এটা আঙ্গরে আনে ডিবি অফিসে সাদাবাদী মামলা দিছে, আমরা ইয়ে করছি এটা সাদাবাদী মামলা পর্যন্ত দিছে আমাদের জন্য। এত ভয়ঙ্কর এরা? হ্যাঁ ভয়ঙ্কর, মানে ডিবি আমাদের বলে সরকারের রাস্তা সরকারের বাইন প্রদান করবো, তোমরা কেন গাড়ি ধরো? এভাবে তো চলতে পারে না, একটা রাস্তা কয়েক বছর হলো কিন্তু একটা রাস্তা শেষ করে দিচ্ছে, প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে তারা একটা গাড়ি যাচ্ছে আসতেছে। আমরা গোটা রাত ঘুম যাইতাম হয় না, এমএলএ চলতে আসো রাস্তা ফিল্টার মারি নিতেছে, কিন্তু রাত দিন 24 ঘন্টা চলতে আসো এমএলএ কিছু বলতে পারলে, মানে এরা আঙ্গ গাদি আছে মারধর করে ফিল্টার কোম্পানিদের। এবং এই দেখছেন এদের রাস্তাগুলোর অবস্থা কতটা বাজে হলে রাস্তাগুলোর এমন অবস্থা সৃষ্টি হতে পারে, এবং গাড়িগুলো ঠিকমতো চলতে পারছে না, মানুষের জনজীবন যে আসলে একটা বিপর্যয়ের মুখে পড়েছে, এখান দিয়ে যারা চলাচল করে তাদের অবস্থা কী হতে পারে একটু বিষয়ে আপনার ভাবতে পারেন। একের পর এক ব্রিক ফিল্ডের ইটগুলো তারা মাটিগুলো নিচ্ছে, আর রাস্তাগুলোকে তারা কীভাবে নষ্ট করে দিয়েছে, এবং ধুলোবালি প্রচণ্ড ধুলোবালি রাস্তাঘাট মানুষের জীবন একদম বিপর্যয় করে দিয়েছে। এমন দৃশ্য আসলে লক্ষ্মীপুরের অন্যান্য জায়গায় টুকটাক দেখা মেলে, কিন্তু এভাবে আসলে রাস্তাকে শেষ করে দেওয়া, মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়া, এটি আসলে যারা আছেন তারা কেউ করতে পারেন না। এবং আমরা দেখছি একের পর একটি ট্র্যাক্টর প্রতি মিনিটে কিন্তু একটি ট্র্যাক্টর যাচ্ছে, এবং একটি এবং একটা বিষয় খেয়াল করছে, শিশুরা যারা শিশু তারা কিন্তু ট্র্যাক্টর চালাচ্ছে, বিষয়গুলো স্থানীয় প্রশাসনের অবশ্যই তাদের আনা দরকার।